গুড ইভিনিং দৰ্শক বন্ধু আজি মাৰ্চ চৌদ তাৰিখ গুৰুবাৰ আজি সন্ধিয়াৰ কিছু গুৰুত্বপূৰ্ণ খবৰ উপে আজৰ পকাই তাৰ পূৰ্ব আপোনাৰ অনুৰোধ ভিডিঅ' টি সমসে গোটেই গোটেই লাইক কৰিব হানে টি দা কৰিব কৰি নেবেবে তাৰ আপোন আম ভিডিঅ' টি কেও জিলাৰ দেখুচি আমাক কমেণ্ট মাধ্যমেৰে নিশ্চয় জনাইলো আকৰি আজি সন্ধিয়াৰ প্ৰথম খবৰ উপে নজৰ পকাই নেবিং সন্ অপৰেচন একজনা চহ তেৰ লক্ষ কবত সুনা স্মগলিংৰ এক বড়ো ৰাকেট পৰ্দাফা হৈছিল ৰাইজিং সন্ অপৰেচন দ্বারা রাজস্ব খুপিয়া নির্দেশালয় মিছে বড় সফলতা দেশের বিভিন্ন রাজ্যের হোক চড়াও সময় একষটিক তে লক্ষ ক্যাশ জবত হয়েছে দশটি দামি কার জবত সুনার আনুমানিক মূল্য চাশ কোটি জনাইছি এই ঘটনার সমুদায় বার জন করা এই অপারেশন সময় রাজস্ব খুফি নির্দেশালয় টিম গৌহাটি বারপেটা মুজাফরপুর আরারিয়া এবং গোরখপুর আদি অঞ্চল চলে পচারা উচার রিযুক্ত মানে ভারত রু মামার বর্ডার দিয়ে স্মগলিং করুলে এ পরে সে আসাম উক্ত নৌঠ উক্তলি সমেত দেশর বিভিন্ন স্থান কু পাউলে রাইজিং সন অপরেশন সময় ডিআরআই টিম গৌহাটি রাইশ দশমিক সাত চার কেজি ও তে লক্ষ টঙ্কার ক্যাশ সমেত বহু ইলেকট্রোন গাড়ি জবত করছে তো চালু পরবর্তী परवर्ती खबर उपरे नजर पकाइने बा

কৌশি পদবীরা বার মাস অর্থাৎ বর্ষে যায় স্থায়ী কাম করছেন তবে সে কর্মচারী ভাবে নিযুক্তি দেওয়া পড়বে জষ্টিস পিএচ নরসিমা ও জটিস সন্দীপ বেঞ্চ এই মেহটাঙ্গি সময় স্থানীয় মনোভাব রাখি গোটিয়ে স্থানের বর্ষে যাও কাম কর শ্রমিক অনুবন্ধ শ্রম অধীন উনিশশো তিরিশ অনুযায়ী ঠিকা কর্মচারী স্থায়ী শ্রেণী অন্তর্ভুক্ত করা উচিত তো চালু পরবর্তী খবর উপরে নজর পকাই পকাইন গোটিয়ে দেশ ଗୋଟିଏ ନିର୍ବାଚନକୁ ନେଇ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ନିକଟରେ ରିପୋର୍ଟ ଦାଖଲ କଲେ ରାମନାଥ କୋବିନ୍ଦ ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ରାମନାଥ କୋବିନ୍ଦଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଏକ ଉଚ୍ଚସ୍ତରୀୟ କମିଟି ଆଜି ଲୋକସଭା ଏବଂ ରାଜ୍ୟସଭା ସମେତ ବିଭିନ୍ନ ସଂସ୍ଥାର ଏକକାଳୀନ ନିର୍ବାଚନ ପ୍ରସଙ୍ଗରେ ଗୋଟିଏ ଦେଶ ଗୋଟିଏ ନିର୍ବାଚନ ଉପରେ ନିଜର ରିପୋର୍ଟ ଦାଖଲ କରିଛନ୍ତି ଏହି ରିପୋର୍ଟ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରାଯାଇଛି ତ ଚାଲନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଖବର ଉପରେ ନଜର ପକାଇ ନେବା ବିରଳ ପ୍ରାଣୀଙ୍କୁ ନେଇ ସମୃଦ୍ଧ ହଉଛି ଓଡ଼ିଶାର ଜଙ୍ଗଲ ସୁନ୍ଦରଗଡ଼ ହେମଗିରି ଗର୍ଜନ ପାହାଡ পুনি কলাবাগৰ গৰ্জন বিৰল প্ৰাণীক নাই সমৃদ্ধ হওক জংগল সুন্দৰগড় হেমগিৰি গৰ্জন পাহি কলাবাগৰ গৰ্জন বন বিভাগ ক্যেৰাৰে কয় ধৰি ব্লাক পান্থৰ বা বিৰল কলাবাগ হেমগিৰি ফৰেষ্ট ৰেঞ্জৰ গৰ্জন পাহনুশ সংৰক্ষিত জংলৰে কলাবাগ ঠাব হৈছিল পূৰ্ দুহাৰ অথৰ মচাৰে এই বাঘ ঠাব কৰিছিল বন বিভাগৰ কামেৰা হলে ঠাৰু এই বাঘৰ কৌশল পতা মিলন ছন বিভাগ ক্যেৰাৰে পুনি কয় ধৰি কলাবাগৰ চিত্ৰ জংগল নিকটৱৰ্তী অঞ্চল অঞ্চলের গাঁ লোক কলা ভাগ দেখ বিলব্ধি বলে কুয়া তো চালু পরবর্তী খবর উপরে নজর পাই শাস্তা হল ইলেকট্রিক দকি ওকিয়া যান সরকার আনলে নূয় জানা দেশের বহিল বিদ্যুৎ চালিত দুই চকিয়া ও তিন চকি যান দাম ইলেকট্রিক গাড়ির বিক্রি বহাওয়া সরকার পাঁচশো কোটি রূম আনি স্কিম আধারে দুই চকি ওনি চকি যান সহ চাহিদা আশা

ପ୍ରତିନିଧିଙ୍କୁ ଖୁସ କରିଦେଇଥିଲା ଆଉ ଗତକାଲି ମହାନଗର ପୌର ଏନ୍ଏସ୍ସି ପ୍ରତିନିଧିଙ୍କ ପାଳିଥିଲା ତ ଚାଲନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଖବର ଉପରେ ନଜର ପକାଇ ନେବା ଯଦି କଂଗ୍ରେସ କ୍ଷମତାକୁ ଆସେ ତେବେ ପ୍ରତି ଗରିବ ପରିବାର ଜଣେ ମହିଳାଙ୍କୁ ବାର୍ଷିକ ଏକ ଲକ୍ଷ ଟଙ୍କା ମିଳିବ କେନ୍ଦ୍ରରେ ସରକାର ଗଠନ ହେଲେ ପ୍ରତି ଗରିବ ପରିବାର ଜଣେ ମହିଳାଙ୍କୁ ବାର୍ଷିକ ଏକ ଲକ୍ଷ ଟଙ୍କା ଦିଆଯିବ ବୋଲି ବୁଧବାର କଂଗ୍ରେସ ଘୋଷଣା କରିଛି ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ନିର୍ବାଚନୀ ଇସ୍ତାହାରରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଘୋଷଣା ନ୍ୟାୟ ଅର୍ଥାତ୍ ସର୍ବନିମ୍ନ ଆୟ ଯୋଜନାର ପରିମାଣ ବୃଦ୍ଧି କରି ଦଳ ଏହି ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛି দুই হাজার উনিশ নির্বাচন সময়ের কংগ্রেস দেশের পাঁচ কোটি পরিবার বার্ষিক ছ হাজার অর্থাৎ হাজার আর্থিক সহায়তা দেওয়া ঘোষণা করলে এথর দল নিজের পুরোনা প্রতিশ্রুতি অনুযায়ী পরিমাণ বার্ষিক এক লক্ষ বৃদ্ধি করছে এই সদস্য অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে বুধবার এক ভিডিও জারি করে পরবর্তী খবর উপরে নজর যদি জন শিক্ষক ছাত্রী ফুল নেওয়া যৌন উৎপীড়ন কুয সাবধান রুহতু যদি আপনার জবরদস্ত ঝিউকে ফুল দিয়া তবে আপনার পক্স অনুযায়ী দণ্ডিত করা যাইপ তবে সর্বোচ্চ ন্যায় যে বাড়ক বিদ্যালয়ের জনে শিক্ষক জনে না বাড়ক ছাত্র ফুল উপহার দেওয়া এবং তা অন্য সামনে গ্রহণ করাাপ পকাই বা যৌন অপরাধের শিশু সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী এ যৌন উৎপীন অবশ্য অভিযুক্ত শিক্ষক প্রতিষ্ঠা কু দৃষ্টি রাখি প্রমাণের কড়া যাঞ্চ আবশ্যকতা রয়েছে বলে কোর্ট কালু পরবর্তী খবর नजर पुकाइनु बा ମନମୋହନ ସାମଲଙ୍କ ବଡ ବୟାନ ରାଜ୍ୟରେ ଏକାକୀ ଲଢିବ ବିଜେପି ଆଜି ରାଜ୍ୟର ବିଜେପି ସଭାପତି ମନମୋହନ ସାମଲ ଦେଇଛନ୍ତି ବଡ ବୟାନ ରାଜ୍ୟରେ ବିଜେପି ଏକାକୀ ନିର୍ବାଚନ ଲଢିବ ବୋଲି ମନମୋହନ ସାମଲ ଗଣମାଧ୍ୟମକୁ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଏଥିସହିତ ଆଗାମୀ ନିର୍ବାଚନରେ ବିଜେପି ରାଜ୍ୟରେ ଏକାକୀ ଲଢି ସରକାର କରିବ ଓଡ଼ିଶାର ଅସ୍ମିତାକୁ ନେଇ ବିଜେପି ନିର୍ବାଚନ ଲଢିବ ବୋଲି ମନମୋହନ ସାମଲ କହିଛନ୍ତି ତ ଚାଲନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଖବର ଉପରେ ନଜର ପକାଇ ନେବା ସରଣାରୁ ଦଶ ଲ୍ୟାଣ୍ଡଲାଇନ୍ ଜବତ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ସୀମାବର୍ତ୍ତୀ ଝାଡ଼ଖଣ୍ଡ ରାଜ୍ୟ

ট কেন্দ্র সরকার পুমি ডিজিটালাইক করেছেন এঠরটি ওটি আপস উনিশটি ওয়েবসাইট দশ আপ সমেত সতন সোশিয়াল হ্যান্ডেলস রান লাইছেন সূচনা এবং প্রসারণ মন্ত্রা এই প্লাটফর্মে অনেক থর চেতা এই প্লাটফর্ম আইটি আক্টমর বারম্বার উল্লঙ্ঘন করতে সূচনা এবং প্রসারণ মন্ত্রায় ওটি প্লাটফর্মে খারাপ বিষয় দেখা যাচ্ছে এই আপ গুগল প্লেষ্টোর এবং আপল আপরু হটাই দিয়েছে রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর